सम्मानित सभा प्रधान संबर्धित महान अतिथि আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আওলাদে রাসূল আওলাদে পাক আওলাদে গাউসুল আজম মজবন্ডারী সাইফউদ্দিন মজবন্ডারী মা মাদজিল্লুল আলী সহ উপস্থিত আলোচকবৃন্দ এবং হাজেরানে মজলিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার বারবার বলা হচ্ছে সংক্ষেপে আমি আমার শক্তি অনুযায়ী সংক্ষেপে বলতে চাই আমি আমাদের সংবর্ধিত ব্যক্তি দুটি সুরের কথা বলেছেন এই সুরের কথাটি বলেই শেষ করব সংবর্ধিত ব্যক্তি যেই বিষয়টি ধরতে পেরেছেন কেন আলোড়ন সৃষ্টি করেছেন উনি কারণ হাজার হাজার বাংলাদেশের আলেম ওলামা যেই সুরটি ধরতে পারেন নেই আমাদের মহান অতিথি সেটা ধরতে পেরেছেন সেটি কি রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত বাংলায় জীবনী বের হয়েছেন সেইখানে হেররা গুহার সুরের কথা আলোচনা হয় নাই সেটি কি আমরা জানি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সাথে লাগানো খানায়ে কাবা কেন খানায়ে কাবায় কিতাব আসলো না কেন খানায়ে কাবায় নবুয়ত প্রকাশিত হলো না কেন খানায়ে কাবায় জিবরাইল আলাইহিস সালাম আসলো না 6 মাইল দূরে 2500 ফিট উপরে হেররা গুহায় নবুয়ত প্রকাশিত হওয়ার পূর্বেই 1 বছর নয় 5 বছর নয় 10 বছর নয় 15 বছর গিয়েছিলেন সেই 15 বছরের সুর আলোচনা আধ্যাত্মিকতার কথা আলোচিত হয় নাই আমাদের অতিথি সংবর্ধিত অতিথি ধরতে পেরেছেন সেই হেররা গুহার আলোচনা আদর্শ চেতনা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিবেন বলে আজ উনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সেই ডিগ্রি কেন চিন্তা করুন খানায়ে কাবা শরীয়ত শরীয়ত জামাতে হয় হেররা গুহা তরিকত তরিকত নীরবে নীরবে হয় খানায়ে কাবা হলেন শরীয়ত শরীয়ত বাকিতে ব্যস্ত পাবেন জান্নাত পাবেন দোজখ পাবেন তরিকত এই দুনিয়াতে পাই আউলিয়া কেরাম এই দুনিয়াতে দিয়ে থাকেন আমরা জানি শরীয়ত আর তরিকতের মধ্য দিয়ে শরীয়ত কি শরীয়তের জ্ঞান মাথার জ্ঞান স্কুল কলেজ মাদ্রাসায় পাওয়া যায় হেররা গুহার জ্ঞান তরিকত সিনার মধ্য দিয়ে আল্লাহ রাসূলকে সাপ দিয়ে কোরআন দিয়েছিলেন সেই জ্ঞান আজকে অভাব সেই জ্ঞান উনি বিতরণ করেছেন সেই জন্য বলছি শরীয়ত আর তরিকতের মধ্য দিয়ে শরীয়ত আর তরিকতের মধ্য দিয়ে মারেফাতের জন্ম হয় মারেফাত মানে গাজাকে নাসানাসি নয় মারেফাত মানে জানা কেউ আল্লাহর রহস্যকে জেনে বুঝে সিজদা করেন কেউ অন্ধের মতো সিজদা করেন আমাদের প্রধান অতিথি মহোদয় অন্ধের মতো সিজদা করতে বলেন নাই এই সিনার জ্ঞান এবং প্রেমের জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করেছেন শরীয়ত এবং তরিকতের মধ্য দিয়ে মারেফাতের জন্ম হয় মারেফাতের বিজ্ঞানীদের বলা হয় সুফি সেই সুফিজম বিশ্বব্যাপী নেতৃত্বে দেওয়ার যেই পতাকা আজকে এই সভা মঞ্চ থেকে আপনার হাতে তুলে দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ